একদিকে নির্বাচন আর অন্যদিকে প্রধান বিরোধী দল তাদের কর্মসূচি, নিজেরা কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায় না। তাদের টার্গেট একটা অসাংবিধানিক সরকার ক্ষমতায় নিয়ে আসা, ঠিক যেমনি ভাবে সেই 1757 সালে সেই মির্জাফর ব্রিটিশ বিনিয়াদের সহযোগী হিসাবে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে এই বাংলার যে স্বাধীন সূর্য যেদিন অস্তমিত হয়েছিল সেই কারণে মির্জাফর যে ভূমিকা পালন করেছে সেদিন, আজকে সেই মির্জাফরের ভূমিকা অবতীর্ণ হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি এবং 1971-এর মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার যারা বিরোধিতা করেছে জামাত, সেই বিএনপি জামাত আজকে সেই মির্জাফরের ভূমিকা অবতীর্ণ হয়েছে। তারাই বাংলাদেশের যে স্বাধীন সার্বভৌমত্ব আজকে বিকিয়ে দিয়ে বিদেশি শক্তির কাছে বাংলাদেশের ক্ষমতা উঠে তুলে দিতে চায়। তারা আজকে নির্বাচন করে নিজেরা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায় না, তারা চায় শুধুমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে একটা অসাংবিধানিক ক্ষমতা সরকার তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে চায়। এবং সেই তাদের যে দেশ বিরোধী ষড়যন্ত্র, সেই দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা আওয়ামী লীগ বারবার আমরা সতর্ক হয়েছি এবং চেষ্টা করেছি তাদের সকল ষড়যন্ত্র আমরা ব্যর্থ করে দিতে। কারণ আপনারা জানেন ইতিমধ্যেই কতবার তারা বিভিন্ন সময় বিভিন্ন তারিখ নির্ধারণ করেছে, এই রমজানের পরে, ঈদের পরে, পূজার পরে, বিভিন্ন সময় বড়দিনের পরে, এবং তারা বিভিন্ন সময় ঘোষণা দিয়েছে হঠাৎ করে, সেই 2022-এর 10ই ডিসেম্বর, তার আগে হঠাৎ করে ঘোষণা শুনলাম যে আগামী 10ই ডিসেম্বর থেকে খালেদা জিয়ার নির্দেশেই এই বাংলাদেশ চলবে, 11ই ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশে আসবেন, বিমানবন্দর থেকে সোজা বঙ্গবন্ধুর ক্ষমতা দখল করবেন। তা আমরা সবাই চমকে উঠেছিলাম এবং আওয়ামী লীগ ঘুমিয়েছিল, তাদের এই ঘোষণা শুনে কিন্তু আমাদের সকলের ঘুম ভেঙে গিয়েছিল। এবং সেই ঘুম ভাঙার পর রাজপথে যখন আমরা নামলাম, তারা দেখা গেছে 10ই ডিসেম্বর পল্টনে একটা জনসভার তারিখ দিছে, সেই জনসভা কিন্তু তারা করতে পারে নাই এবং লেজ গুটিয়ে শেষ পর্যন্ত এই নারায়ণগঞ্জের কাছে গোলাপবাগ সে গরুর মাঠে, গরুর হাটে তারা কিন্তু সমাবেশ করেছে। এরপর আবার ঘোষণা বিভিন্ন সময় বিভিন্ন, এই যে গত আগস্ট মাসে ঘোষণা দিল সেপ্টেম্বর মাসের মধ্যে এই সরকারের পতন ঘটাবে, সেপ্টেম্বর আসার কাছাকাছি তারা শিফট করলো, তারা অক্টোবরে চলে গেলো, এখন অক্টোবর থেকে এখন আসছে 28শে অক্টোবর, এটাই বলে তাদের শেষ কর্মসূচি এবং এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শেখ হাসিনাকে তারা ক্ষমতাচ্যুত করবে। তারা এক এক সময় এক এক ধরনের কথা বলে, তাদের টার্গেট মূলত শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা, করার পর অন্য কোনো অসাংবিধানিক শক্তি যদি কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাদের কোনো আপত্তি নাই এবং 2-3 বছর যাক, তারপরে তারা কি করবে দেখবে, এই হলো তাদের টার্গেট। আর যদি এই মুহূর্তে যদি ক্ষমতায় যায় তাদের প্রধানমন্ত্রীকে, প্রধানমন্ত্রী বানাবো তারেক রহমানকে কিংবা খালেদা জিয়াকে, খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা তাতে আর প্রধানমন্ত্রী হওয়ার সময় নাই, তাদের নেতা হলো তারেক রহমান, সে কে, সেই বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে,